আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাতে নিয়ে আসলাম বাসা বাসাবাড়ি করার উপযোগী আবাসিক প্লট আশপাশের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি যে মাঝখান দিয়ে এখানে সাত ফিট বা আট ফিট একটা রাস্তা আছে আর এই রাস্তাটায় যে জমির কোনা পর্যন্ত চলে আসছে অলরেডি অল্প একটু কাঁচা আছে আর সামনে এই পর্যন্ত আর এখান থেকে মাত্র তিন চারশো গজ দূরেই ওই যে চল্লিশ ফিট প্রশস্ত মেন রাস্তাটা যেটা ঢাকা মামিন সিংহ মেইন রোড মাওনা থেকে বর্মি বাজারে চলে আসছে আর এই জমিটা পাঠানটেক বর্মি বাজারে একদম নিকটে বর্মি কলেজের পিছনে যে গ্রামটা সেই গ্রামে আর এখানে জমি আপাতত বিক্রি হবে সর্বনিম্ন বারো শতাংশ ওপরের পনেরো থেকে আঠারো শতাংশ পর্যন্ত নিতে পারবেন জমিটা সীমানা হবে এই যে এই আইলটা থেকে এই যে দেখা যাচ্ছে এই বস্তাটা পার হয়ে ওই যে কলা গাছ বলা পর্যন্ত চলে যাবে ওইখান থেকে জমিটা এইভাবে আসবে ওই যে একটা টিনের কলপার দেখা যাচ্ছে গ্রামের মানে গোসলের জায়গা গ্রামের বাড়িতে এটা চলে যাবে এই এই ওয়াল পর্যন্ত সোজা এভাবে সোজা জায়গাটা ইট দিয়ে সে মনে করা যায় এই এই প্লটগুলো বিক্রি করা এই যে এই প্লটগুলো মানুষ কিনে এনেছে যে মানুষ দূর দূরান্ত মানুষগুলা কিনে কিনে বাড়ি করতেছে এই যে এটা রাস্তা এই যে আশপাশে বাড়ি ঘর এই যে এটা এই একটা প্লট বিক্রি হয়ে গেছে ওই যে একটা প্লট এগুলি সব বিক্রি হয়ে গেছে কিন্তু এই জমিটা ইমার্জেন্সি বিক্রি হবে যদি কেউ আগ্রহী করে তা থাকেন যোগাযোগ করতে পারেন কারণ ওনার যে কোনো ব্যাপারে ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন ওনার মেয়েটা স্কলারশিপে বিদেশে যাবে পড়াশোনার খরচ জোগানোর জন্য এই যে আমার জায়গাটা বিক্রি করছে এই এই প্লটটাও বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখানে প্রায় সবাই প্লট প্লট করে বেচা কেনা বেচা হয়ে গেছে ওই যে পিছন পর্যন্ত ওই গেলে প্লট প্লট করা তবে এটা একটা লোকেশনে ওনার নিজের বাড়ির জন্য রাখছিল এখন বিপদে এটুকুও বিক্রি করতে হইতেছে এখন যদি আগ্রহী তা কেউ থাকেন দ্রুত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটা বাজার মূল্য যদিও অনেক বেশি ছিল এখন ওই মূল্যের দিকে তাকানো যাচ্ছে না এগুলি আপনার এক লক্ষ ত্রিশ চল্লিশ হাজার টাকা শতাংশ বিক্রি হয়েছে এখন এই জমিটা উনি এক লক্ষ ত্রিশ হাজার টাকা চাচ্ছে আমরাও আপনাকে এক লক্ষ ত্রিশ হাজার টাকায় শোনালাম যদি পারে দুই চার পাঁচ দশ হাজার টাকা কমানোর চেষ্টা করব এটুকুই বলতে পারি যদি এক ইঞ্চি মাটি কাটতে হবে না এগুলি ভিটা উঁচু জায়গা অনেক উঁচু এগুলি বন্যা ওই যে নিচে পানি দেখা যাচ্ছে দেখেন বর্ষা মানে অনেক নিচে পানি আর এগুলিতে কোনো মাটি উঠাতে হবে না পরিবেশটা খুব সুন্দর খোলামেলা এখান থেকে মেন রোডের দূরত্ব হবে এই যে বললাম চার পাঁচশো গছ এটা জমি পর্যন্ত রাস্তা অলরেডি চলে আসছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লা